আমাদের স্বাধীন ভারতবর্ষের 73তম প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস, ইংরেজিতে রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। আজকে দিনটিতে পরাধীন ভারতবর্ষে 1930 খ্রিস্টাব্দে আমাদের দেশের বিপ্লবীগণ স্বাধীনতা দিবস পালন করেছিলেন। আমাদের দেশ যখন ইংরেজ শাসনে অত্যাচারে জর্জরিত, 1929 খ্রিস্টাব্দে বছরের শেষ লগ্নে আমাদের দেশের আরেক বিপ্লবী জওহরলাল নেহেরু ঘোষণা করেছিলেন স্বরাজ, পূর্ণ স্বরাজ। তার সেই দাবির ভিত্তিতে 26 জানুয়ারি দেশের বিপ্লবীগণ পরাধীন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা দিবস পালন করলেন। তারপর থেকে প্রতিটি দিন সেই স্বাধীনতা দিবস পরম শ্রদ্ধার সঙ্গে বিপ্লবীগণ পালন করতেন, আমাদের পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা দিবস। কিন্তু ঘটনাক্রমে আমাদের দেশে স্বাধীনতা এলো 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। তাহলে এতদিন যে দিনটিকে স্বাধীনতা দিবস, পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে বিপ্লবীরা পালন করে আসছিলেন, সেই দিনটির কী করে মর্যাদা রক্ষা হবে, তখন সেটা আমাদের হৃদয়েই রইল কী করা যায় দিনটা নিয়ে। স্বাধীনতা পাওয়ার পর আমাদের দেশের অধিকার, দেশের আইন প্রণয়ন কী করে স্বীকৃত হবে, রক্ষিত হবে, সেই জন্য একটি সংবিধান রচনা করার দায়িত্ব দিলেন ভারতরত্ন বিআর আম্বেদকারের নেতৃত্বে। আমাদের দেশ স্বাধীনতা পাওয়ার পর আম্বেদকার প্রায় 2.5 বছরের প্রচেষ্টায় একটি বড় আকারে সংবিধান রচনা করলেন, যাতে ভারতবাসীর মানুষের আশা আকাঙ্ক্ষা অধিকার পূর্ণরূপে বর্ণনা করা আছে। সেই সংবিধান গৃহীত হয় 1949 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে, আর সেই সংবিধান কার্যকর হয় ঠিক আজকের দিনটিতে 1950 সালে। 1950 সালের 26শে জানুয়ারি এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস রূপে আমাদের দেশ ভারতবর্ষে গৃহীত হলো, ইংরেজিতে রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। তারপর থেকে প্রতিটি বছর এই দিনটি আমাদের যেমন দেশ ভারতবর্ষে সরকারি স্তরে পালিত হয়, সেরকম বিদ্যালয়গুলিতে, অফিস আদালতে, সর্বত্র এই দিনটিকে পালন করা হয়। আজ 2022 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি আমাদের স্বাধীন ভারতবর্ষের 73তম প্রজাতন্ত্র দিবস। আসুন আমরা এই শ্রদ্ধায় সবাই প্রণাম করি।